আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আবারও ক্লাস থ্রির বাওবি অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি তোমাদের বাওবি মিস নুসরাত জাহান, সহকারী শিক্ষক, সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী। তাহলে চলো আজকে আমরা আমাদের নতুন ক্লাসের দিকে এগিয়ে যাই। কিন্তু আগেরবারের মতো বলছি, নতুন শুরু করার আগে পুরাতনকে ভুললে চলবে না, পুরাতন গুলো আমাদেরকে একটু রিভিশন করতে হবে। তাহলে চলো দেখি আমরা গতদিন কি কি পড়া দিয়েছিলাম তোমাদেরকে। গতদিন আমাদের পড়া ছিল বিদ্যালয়ে সাহায্য করা, তাই না? মনে আছে সবার? হ্যাঁ, তোমরা অনেকেই ছোট ছোট প্রশ্ন তৈরি করেছো, আমি অনেক খুশি হয়েছি। এবং পেজে আমি দেখিয়ে দিয়েছি প্রশ্নগুলোর উত্তর কিভাবে হবে। আচ্ছা, তাহলে আমরা গতদিন পড়েছি বিদ্যালয়ে সাহায্য করা কিভাবে, তিন অংশে বিভক্ত ছিল, শ্রেণীতে পাঠ পাঠ চলাকালীন সময় আর শ্রেণীকক্ষের বাইরের কাজ। আমরা আমাদের সপ্তাহের পরিকল্পনা তৈরি করতে শিখেছি, আমরা সেই সাথে জোড়ায় কাজ করাও শিখে গেছি, এবং কিভাবে বিদ্যালয়ের উন্নয়ন সাধিত হবে, এবং সবাই কিভাবে নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার মাধ্যমে আমাদের বিদ্যালয়কে সুস্থ এবং সুন্দর রাখবে, আমরা সেই সম্পর্কে জেনেছি। আজকে আমরা একটা নতুন পাঠের দিকে যাব। এটা হলো অধ্যায় 7, পরিবেশ দূষণ প্রতিরোধ ও সংরক্ষণ। পরিবেশ দূষণ প্রতিরোধ ও সংরক্ষণ, এই পরিবেশ দূষণ প্রতিরোধ এবং সংরক্ষণ সম্পর্কে আমাদের জানতে হলে প্রথমেই জানতে হবে পরিবেশ কাকে বলে বা পরিবেশ দূষণ কাকে বলে। আগে কাকে বলে সেটা জানবো, তারপর না তার প্রতিরোধ করব, তাই না? আচ্ছা, প্রথমেই জেনে নিই পরিবেশ কাকে বলে। আমাদের চারপাশের যা কিছু আছে তা নিয়ে আমাদের পরিবেশ, এটা আমরা আগেই পড়েছি, তাই না? অনেক আগে পড়েছি, প্রথম অধ্যায়ে পড়েছি। আচ্ছা, এই পরিবেশ কি হচ্ছে? দূষণ। দূষণ অর্থাৎ দূষিত হওয়া বা নষ্ট হওয়া। দূষণ অর্থাৎ কি? দূষিত বা নষ্ট হওয়া। তাহলে পরিবেশ দূষণ বলতে এই যে আমাদের চারপাশের যে পরিবেশ রয়েছে এটা নষ্ট হওয়া বা এটার ক্ষতি হওয়াকেই বলে দূষণ। তাহলে পরিবেশ দূষণ হলো আমাদের চারপাশের পরিবেশ নষ্ট হয়, হলো পরিবেশ দূষণ। এখানে রয়েছে পরিবেশ দূষণ প্রতিরোধ। এখন প্রতিরোধ মানে কি? প্রতিরোধ মানে হলো এই যে দূষণ হচ্ছে এটা থেকে রোধ করা বা ওইটাকে ঠেকানো বা আটকানো, এটাই হলো প্রতিরোধ। ও সংরক্ষণ অর্থাৎ কোনো কিছু রক্ষা করাই হলো সংরক্ষণ। ওকে, তাহলে পরিবেশ দূষণকে আমরা কি করব? প্রতিরোধ করব, অর্থাৎ পরিবেশ দূষিত হওয়া থেকে বাঁচাবো, এবং কি করব? পরিবেশের বিভিন্ন উপাদানগুলো সংরক্ষণ করব। মনে আছে পরিবেশের উপাদান কি কি ছিল? তোমরা এর আগে পরিবেশ অধ্যায়ে পড়েছো। হ্যাঁ, পরিবেশের বিভিন্ন উপাদান ছিল মাটি, পানি, বায়ু ছাড়াও নানা রকমের জিনিসপত্র। যাই হোক, আমরা আজকের পাঠের মাধ্যমে কি করব, সেই বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তাহলে চলো দেখে ফেলি আজকের পাঠ থেকে আমরা কি শিখব, আমাদের শিক্ষণফল কি। আমরা আজকে পরিবেশ দূষণ প্রতিরোধ ও সংরক্ষণের প্রথম পাঠ বিভিন্ন ধরনের পরিবেশ দূষণ সম্পর্কে জানব, এবং এখান থেকে আমরা শিখতে পারব, পরিবেশ দূষণ সম্পর্কে জানতে পারবে, বিভিন্ন প্রকার দূষণ সম্পর্কে জানতে পারবে। তাহলে আমরা কি পারব? পরিবেশ দূষণ সম্পর্কে আমরা জেনে গেছি, এখন বিভিন্ন প্রকারের দূষণ সম্পর্কে আমরা চলো জানি। তার আগে তোমাদেরকে আমি একটা চার্ট দেখাই। এই যে মনে পড়ছে চারটার কথা? হ্যাঁ, দেখো এখানে একটু ছবিগুলো একটু বড় করে দেওয়া আছে। দেখো, পরিবেশ দূষণ বিভিন্ন ধরনের দূষণ। এখানে কলকারখানার ধোঁয়া, এখানে কেউ মাইক বাজাচ্ছে, এখানে একজন ময়লা ফেলছে, এখানে কেউ হাঁচি কাশি দিচ্ছে, আর এখানে কীটনাশক ছিটাচ্ছে, আর এই যে দেখো বর্জ্য বা পানি কি হচ্ছে, নোংরা পানি, নদীতে নোংরা পড়ে কি হচ্ছে, পানিটা দূষিত করছে। তাহলে এই যে আমরা পরিবেশগুলো, পরিবেশের বিভিন্ন দূষণগুলো সম্পর্কে জানলাম, এগুলো আমরা এখন বইয়ের মাধ্যমে পড়বো। তাহলে সবাই তোমাদের পাঠ্য বইটাকে খুলে সুন্দর করে বসে পড়ো। আচ্ছা, তাহলে আমরা আমাদের পাঠ্য বই খুলবো। আমাদের পাঠ্য বইয়ের
38 পৃষ্ঠা, সপ্তম অধ্যায়, পরিবেশ দূষণ প্রতিরোধ ও সংরক্ষণ, বিভিন্ন ধরনের পরিবেশ দূষণ সম্পর্কে আজকে আমরা পড়ব। আমি ছবিটা তোমাদেরকে দেখিয়েছি, বইও একই ছবি রয়েছে, এখানে ছোট ওইখানে বড়। এখানে অবশ্য দূষণগুলোর নাম দেওয়া হয়েছে। এই যে দেখো, ধোয়ার মাধ্যমে বোঝানো হচ্ছে ধোয়াটা কিসে মেশে। ধোয়া কলকারখানার ধোয়া, ইটের ভাটার ধোয়া কি হয়, বায়ুর সঙ্গে মিশে যায়, অর্থাৎ বাতাসে মিশে আমাদের কি দূষিত হয়, বায়ু দূষিত হয়। তারপরে আসলো মাটি দূষণ। এই যে দেখো, এখানে কি করছে, মাটিতে ফসলের মধ্যে বিভিন্ন কীটনাশক ব্যবহার করছে। সেটা সাধারণত পোকামাকড় মারার জন্যই ব্যবহার করা হলেও আমাদের দেশের মানুষজন কি করে, প্রয়োজনের তুলনায় অজ্ঞতার জন্য বেশি ব্যবহার করে ফেলে। এর ফলে কি হয়, আমাদের মাটির ক্ষতিকর পোকার সাথে সাথে উপকারী পোকা বন্ধুগুলোও মারা যায়, যার ফলে কি হয়, মাটি দূষিত হয়ে যায়। এরপর এখানে একটা ছবি দেখতে পাচ্ছ, যেটাতে কি দেখাচ্ছে, এখানে অনেক জোরে জোরে মাইকের শব্দ করছে এবং গাড়ির হর্নের শব্দ পাওয়া যাচ্ছে। এর ফলে কি হচ্ছে, আমাদের শব্দ দূষণ হচ্ছে। তারপরে দেখো এটা কি করছে, এখানে এখানে সবাই মিলে আবর্জনা ফেলছে, তাই না? হ্যাঁ, দেখো যেখানে সেখানে আবর্জনা ফেললে কি পরিবেশ সুস্থ থাকবে, কখনোই না। সেই আবর্জনা গুলো থেকে নানা রকমের দুর্গন্ধ বের হবে, পচা গন্ধ বের হবে, যার ফলে কি হবে, বর্জ্য দূষণ হয়ে যাবে। তারপরে দেখো এখানটাতে, যেরকম আমি তোমাদের ওই ছবিতে দেখালাম কি হচ্ছে, কলকারখানা দূষিত পানি যে মিশছে কোথায়, নদী নালাতে যেয়ে মিশে যাচ্ছে, যার ফলে সেই কলকারখানার বর্জ্য এবং কীটনাশক পদার্থগুলো আমাদের পানিতে মিশে যেমন পানিটা নষ্ট করে ফেলছে, তেমনি পানিতে যেসব জীব জন্তু এবং মাছ বসবাস করে সেগুলোর আবাসস্থলও নষ্ট করে ফেলছে, এবং তার ফলে কি হচ্ছে, সেগুলো মারা যাচ্ছে এবং আমাদের পরিবেশ দূষিত হচ্ছে। তাহলে এখন আমরা যাব, আমাদের এই দূষণগুলো সম্পর্কে আমরা জানলাম, এখন আমরা এইগুলো লিখবো। তাহলে আমরা কয়টা দূষণ সম্পর্কে জানলাম, পরিবেশের এই যে বিভিন্ন উপাদানগুলো, মাটি, পানি, বায়ু, এই উপাদানগুলো বিভিন্নভাবে দূষিত হচ্ছে, একে বলা হচ্ছে কি, পরিবেশ দূষণ, তাই না? তাহলে চলো আমরাও একটা এইরকম ছক আকারে লিখে ফেলি। পরিবেশ দূষণ সম্পর্কে আমরা লিখবো, তাই না? আমরা কয়টা দূষণ পেয়েছি, পাঁচটা দূষণ পেয়েছি, তাই না? তাহলে চলো পরিবেশ দূষণ, আমরা এইভাবে যদি ছক করে একটা সূর্যের মতো করে আমাদের দূষিত পড়ার বিষয়গুলো লিখি, তাহলে কি হয় জানো, আমাদের মাথার মধ্যে ভালো করে থেকে যায়। তাহলে প্রথমে আমরা কি পাচ্ছি, বায়ু দূষণ। বায়ুতে কলকারখানার ধোঁয়া এবং অন্যান্য গাড়ি ঘোড়ার ধোঁয়া মিশে যে দূষণ হয় সেটা হলো বায়ু দূষণ। আচ্ছা, তারপরে কি, পানিতে কলকারখানার ময়লা আবর্জনা পড়ে যে দূষণ হয় তাকে কি বলে, পানি দূষণ। পানি দূষণ। এবার গাড়ির শব্দ এবং অন্যান্য বিকট শব্দের মাধ্যমে যে দূষণ হয় সেই দূষণকে কি বললাম, শব্দ দূষণ। ওকে, আরো দুটি দূষণ রয়েছে, কি বলো দেখি, মনে পড়েছে? হ্যাঁ, আরেকটা হলো মাটি দূষণ। মাটিতে বিভিন্ন ধরনের কীটনাশক ব্যবহারের ফলে কি হয়, মাটি দূষিত হয়ে যায়। আর একটা হলো বর্জ্য দূষণ। অর্থাৎ ময়লা আবর্জনা বা বর্জ্যের ফলে যে দূষণ হয় তাকে বলে বর্জ্য দূষণ। তাহলে এই যে আমরা আমাদের পাঁচটি দূষণ সম্পর্কে খুব সুন্দরভাবে জেনে গেলাম, তাই না? দেখো
বর্জ্য দূষণ, শব্দ দূষণ, বায়ু দূষণ, পানি দূষণ, মাটি দূষণ, কয়টি দূষণ? পাঁচটি দূষণ। আচ্ছা, এই পাঁচটি দূষণ সম্পর্কে তাহলে আমাদের আর কোনো সমস্যা নাই। তাহলে চলো আমরা একটু তোমাদের মাধ্যমে যাচাই করে ফেলি। ওকে, তাহলে এখানেও লিখেছি আমি কি পরিবেশ দূষণ। এবার তোমরা বলবে, বলো বায়ুতে যে দূষণ তাকে কি দূষণ বলে? বলো দেখি, বায়ুতে যে দূষণ, হ্যাঁ বায়ুতে যে দূষণ সেটা হলো বায়ু দূষণ। তারপরে পানিতে যে দূষণ সেই দূষণকে কি বলে? পানি দূষণ। আমি দূষণ বারবার লিখছি না। মাটিতে যে দূষণ হয় তাকে কি বলে? বলো দেখি, মাটি দূষণ। তারপরে রাস্তায় শব্দের ফলে যে দূষণ হয় তাকে কি বলে? শব্দ দূষণ। ওকে, এবার রাস্তায় আবর্জনার ফলে যে দূষণ হয় তাকে কি বলে? বর্জ্য দূষণ। বর্জ্য দূষণ। তাহলে আমাদের আর দূষণ সম্পর্কে ধারণা কমপ্লিট, আর কোনো সমস্যা নেই, তাই না? আমরা এই পাঁচটি দূষণ সম্পর্কে অনেকভাবে, অনেক সুন্দরভাবে বারবার পড়ার মাধ্যমে বুঝতে পেরেছি। তাহলে আমরা কি শিখলাম? পরিবেশ দূষণ প্রতিরোধ ও সংরক্ষণ কাকে বলে শিখলাম, বিভিন্ন ধরনের পরিবেশ দূষণ সম্পর্কে জানলাম, আমরা পাঁচটি দূষণ সম্পর্কে জানলাম। আবার বলছি, মাটি, পানি, বায়ু, শব্দ এবং বর্জ্য, এই পাঁচটি দূষণ সম্পর্কে আজকে আমরা জানলাম। তাহলে আর তো কারো কোনো সমস্যা নেই, এখন তোমাদের বাড়ির কাজ দেওয়ার পালা। তোমাদের বাড়ির কাজ থাকবে এই পাঁচটি দূষণ কাকে বলে, এইটা এইটা হবে তোমাদের বাড়ির কাজ। সবাই সুন্দর করে খাতাতে লিখবে এবং ছবি তুলে অবশ্যই পেজে পোস্ট করবে, আর অবশ্যই বাস্তব ধারণা নেওয়ার জন্য তোমাদের চারপাশের পরিবেশগুলোকে একটু সুন্দরভাবে খেয়াল করবে। দেখবে কিভাবে প্রতিনিয়ত আমাদের এই সুন্দর পরিবেশটা নষ্ট হয়ে যাচ্ছে, এবং আমাদের সচেতনতার মাধ্যমেই আমরা পারি আমাদের এই পরিবেশটাকে কি করতে, সংরক্ষণ করতে এবং সুস্থ এবং সুন্দর রাখতে। সেই সাথে নিজেও ভালো থেকো, এই সময়ে অনেক বেশি ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। তাহলে আজকে এ পর্যন্তই। ওকে।